ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সারা ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই মতো অবস্থায় ভারতবর্ষের মানুষকে বাঁচাতে, এই রোগের কবল থেকে উদ্ধার করার জন্য কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড এই দুটি টিকা দেওয়া হচ্ছে। আপনি যদি এই টিকা নিয়েছেন বা নিতে চান, তাহলে এই তথ্যগুলি আপনাদের অবশ্যই জেনে রাখাটা দরকার। তো সমস্ত কিছু তথ্য আপনাদের দিয়ে দেবো এই ভিডিওটিতে, তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সকল মানুষ এই তথ্যগুলি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। 18 বছরের বেশি প্রত্যেকেই পয়লা মে থেকে টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। রেজিস্ট্রেশন শুরু হবে 28 এপ্রিল থেকে কো উইন ওয়েবসাইটের মাধ্যমে। অ্যাজেনিকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড, যা ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ভারত বায়োটেক্সের কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড সম্পর্কে যেগুলি আপনাদের জেনে রাখতে হবে, এক মাসের মধ্যে সম্পূর্ণ ডোজেই কোভিশিল্ডের কার্যকারিতা 90%, কোভ্যাক্সিনের কার্যকারিতা গুরুতর কোভিড-19 রোগের বিরুদ্ধে 100%। কোভিশিল্ডের প্রতি ডোজের দাম 400 টাকা রাজ্যগুলির জন্য ধার্য করা হয়েছে এবং 600 টাকা বেসরকারি হাসপাতালের জন্য ধার্য করা হয়েছে, এছাড়াও 1200 টাকা বেসরকারি হাসপাতালগুলির জন্য। এছাড়াও এই দাম শুধুমাত্র 18 থেকে 44 বছর বয়সীদের জন্য এবং 45 বছরের বেশি বয়সীদের টিকাকরণ যেমন চলছে তেমনই চলবে। আপনি যদি কোভ্যাক্সিন নেন, তাহলে দ্বিতীয় ডোজ নিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, আর কোভিশিল্ডের জন্য দ্বিতীয় ডোজ নিতে হবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। তো ফ্রেন্ডস, এই ছিল কোভ্যাক্সিন আর কোভিশিল্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই ধরনেরই তথ্য পুনরায় পেতে হলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।